আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইতালির বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এই মুহূর্তে যারা ডিসেম্বরে ইতালির স্পন্সর খাত অথবা সিজনাল অথবা নন সিজনাল ভিসা খাতে আপনি অ্যাপ্লাই করেছেন, এই সকল ভিসা খাতের ভিসার আবেদন থেকে এই মুহূর্তে কিন্তু নলুস্থা উঠা শুরু হয়েছে বা নলুস্থা দেওয়া শুরু হয়েছে। তাই বাংলাদেশে যারা বিএপিএসে অথবা এম্বাসিতে ফাইল জমা দিবেন তাদের জন্য এই মুহূর্তে বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের যে তিনটি সেক্টরে তিনটি সেন্টার বিএপিএস যে তিনটি সেন্টার রয়েছে, ইতালি বিএপিএস যেটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট, এই তিনটি জায়গাতে আপনি হয়তো ফাইল জমা দেওয়ার জন্য যে বিএপিএস অ্যাপয়েন্টমেন্টটি প্রয়োজন হয় সেটি আপনি খুব সহজলভ্যভাবে বা খুব সহজে পাচ্ছেন না। বিদায় আপনি আপনার নলুস্থা পাওয়ার পরও ফাইল সাবমিশন করতে পারছেন না, তাদের জন্য এই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাদের অ্যাপয়েন্টমেন্টটি প্রয়োজন হবে বা বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট ফাইল প্রসেসিং এই বিষয়গুলো জটিল প্রয়োজন হবে তারা ভিডিওটি ভালোভাবে দেখবেন। বন্ধুরা, মূলত হচ্ছে আমরা এশিয়া অ্যাডভেঞ্চার থেকে গত বছরও কিন্তু বেশ কিছু ফাইলের কাজ করেছি বা আপনার ফাইল যে সাবমিশনের যে কাজগুলো অর্থাৎ বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট ফাইল প্রসেসিং অথবা আপনি কীভাবে ফাইলটা সাবমিট করবেন এই বিষয়ে রিলেটেড আমাদের আগেরও ভিডিও ছিল এবং আমরা ফাইল যেগুলো সাবমিট করেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এটা ভালো একটা সাকসেস রেজাল্ট ছিল। এই মুহূর্তে আমরা আবার এই 23-এর যে ডিসেম্বরে অ্যাপ্লিকেশন হয়েছে বিভিন্ন খাতে অর্থাৎ আপনার স্বখাত এবং সিজনাল ওয়ার্ক, নন সিজনাল ওয়ার্ক এগুলোতে এই নলুস্থা যখন এখন আসা শুরু হয়েছে তাই আমরা আবার ফাইল প্রসেসিংয়ের কার্যক্রমটি শুরু করেছি। এই মুহূর্তে যারা বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ যে বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট না পেলে কিন্তু আপনার হয়তো বা নলুস্থার যেই সময়সীমাগুলো বা নলুস্থার যে ভালো রেজাল্ট আপনি পাওয়ার বিষয় সেটি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি নলুস্থা আসার সাথে সাথে খুব সহজে বা খুব দ্রুত যদি আপনি ফাইল সাবমিশন করতে পারেন আপনার বিষয় কিন্তু পাওয়ার সম্ভাবনা এবং সাকসেস রেটটাও কিন্তু বেশি পাবেন। তাই দেরি না করে খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে যারা ফাইল প্রসেসিং করে থাকে যে কোনো এজেন্সির মাধ্যমে অথবা আপনি চাইলে নিজে নিজেও কিন্তু বিএপিএস অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতে পারেন। কিন্তু আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড অর্থাৎ এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে প্রতিষ্ঠানটি রয়েছে আমরা যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির মাধ্যমে এই ফাইলগুলো প্রসেস করে থাকি, তাই যারা বিএপিএস অ্যাপয়েন্টমেন্টের জন্য এই মুহূর্তে জটিলতা ফেস করছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে অথবা আমাদের যে সরাসরি যে অফিসগুলো রয়েছে ঢাকা এবং চট্টগ্রামে আপনি চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার বিএপিএস অ্যাপয়েন্টমেন্ট এবং ইতালির যে ফাইল সাবমিশনের যে কার্যক্রমগুলো এগুলো আমাদের সাথে প্রসেসিংগুলো সম্পূর্ণ সম্পাদন করতে পারেন। আল্লাহ হাফেজ। যদি আপনার এই সার্ভিসটি প্রয়োজন হয় যোগাযোগ করতে বলবেন না। আসসালামু আলাইকুম।